বাই করতে হয় ওই ভুলটা ওরা বাই করতে যায় প্যাডের নারী ভুড়ি সব বাই করে ফেলছে কে করছে এটা করছে হলো তাসলিমা দেখবেন করছে তাসলিমা নাস বাই করতে কোনো ডাক্তার ছিল না ডাক্তার না থাকলে তো তা ধরা যায় কেন কিছু ছিল না সে ভুল বাই করতে যায় নারী ভুড়ি সব বাই করে এমন একটা ছাগলের সুতাবা দিয়ে একটা তেড়ি হয়ে যায় এরকম বাই করে ভুলাইয়া তেনা তেনা পেশাইয়া মাতৃমঙ্গলে এরা যদি না পারতো তাহলে এরা ছাইরা দিত তাহলে এরা ধরবে একটা মানুষের ঝুঁকিপূর্ণ জীবনটা নিবে কেন মাদারীপুরে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ হাসপাতাল ভাঙচুর রিপনচন্দ্র মল্লিকের তথ্যচিত্রে সুজনসুন রিফাতের রিপোর্ট মাদারীপুরে দায়িত্ব অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ এনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঘণ্টাব্যাপী ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে 14 ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 11টার দিকে জেলার একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে নিহত লাকি মাদারীপুর শহরের শান্তিনগর এলাকার মন্টু ব্যাপারীর স্ত্রী স্বজনদের অভিযোগ প্রসব যন্ত্রণা সইতে না পারায় বুধবার রাত 11:30টার দিকে মাদারীপুর জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয় 32 বছরের লাকি বেগমকে এর কিছু সময় পর প্রতিষ্ঠানের পরিবার পরিকল্পনা পরিদর্শক তাসলিমা বেগম লাকির নর্মাল ডেলিভারি করেন অবস্থা গুরুতর হওয়ায় ফোনে জানানো হয় দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার আমেনা খাতুনকে তিনি না এসেই ফোনে লাকিকে সদর হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন তড়িঘড়ি করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেলে লাকিকে প্রেরণ করা হয় মধ্যপথে মৃত্যু হয় লাকির এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা 11টার দিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন স্বজনরা এক পর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা বিভাগ নিহত লাকির স্বামী মন্টু ব্যাপারী বলেন ভুল চিকিৎসায় আমার স্ত্রী অনেক রক্তক্ষরণ হয় এই ঘটনার বিচার চাই উত্তেজিত জনতা এই ঘটনা ঘটিয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার অতিরিক্ত দায়িত্বে ডাক্তার আমিনা খাতুন জানান ভুল চিকিৎসা কিংবা অবহেলা নয় সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয় লাকির এমন মৃত্যু কেন প্রশ্ন করলে এক পর্যায়ে তেরে আসেন গণমাধ্যম কর্মীর ওপর বলেন নর্মাল ডেলিভারি করতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয় মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সেলিম সর্দার জানান প্রসূতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে জেলার একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হামলা ভাঙচুরের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা নর্মাল ডেলিভারি সিজার এখানে মাতৃমঙ্গলে এরা যদি না পারতো তাহলে এরা ছাইরা দিত তাহলে এরা ধরবে কে একটা মানুষের ঝুঁকিপূর্ণ জীবনটা নিবে কেন সব বাই করে ফেলেছে এরা ভিডিও আছে কি চান কি দাবি চান কি চান আমরা চাই আমাদের সুস্থ বিচার হোক এখানে তো একজন জীবন এখন দেখছেন তো বাচ্চাটা এখন এই বাচ্চাটার কি হবে এই যে আমার দুই ছেলে এদের কি হবে নারী ভুড়ি সব বাই করে ফেলছে
কে করছে এটা করছে আমার তাসলিমা বলবেন করছে তাসলিমা নাস বাইরে থেকে কোনো ডাক্তার ছিল না ডাক্তার না থাকলে তো তা ধরা যায় কিছু ছিল না সে ফুল বাইর করতে যে নারী বুড়ি সব বাইর করে এমন একটা ছাগলের সুতাবা দিয়ে একটা ফেরি হয়ে যায় এরকম বাইর করে ঘুরাইয়া তেনা তেনা পেশাইয়া তাহলে এটা পেশাইয়া মানে বলতে শিখে আর কি এর সাথে পুরুষ নেই স্বামী অসুস্থ হয়ে গেছে তাহলে বাচ্চা সহ এক মা আর ওই যে মেয়ে লাখি লাখি মা এরা আর ওই স্বামী তিনজনের অ্যাম্বুলেন্স তারা ভাড়া করে উঠাই দিচ্ছে উঠাই দিচ্ছে বস্তা বুঝে ওই পয়সা যা করে সেটা মা কয়রঙ্গ লাখ ব্যবস্থা খারাপ ব্যথা উঠছে পরে হাসপাতাল নিয়ে যাইব তারপর গেছে এই থেকে আনছে হাসপাতাল পরে আমরা আর ঘুমাই নেই এই রাত আমার ফোনে আমি আসে পরে কত গুণ এক ঘন্টা পর ফোন দিছে আমার এই আপু কোন ফোন দিছে পরে গুণে ফোন দিছে যেন আর মেয়ে হয়েছে কোনো জনে সুস্থ আছে এক হয়েছে এর যে ফুল বাড়ি করতে যায় এরপরে এই খেলায় মার খেলাইছে